পেঁয়াজের দাম বেশি, পেঁয়াজের দাম বেশি, পেঁয়াজের দাম বেশি। বর্তমানে দেশ এবং বিদেশ সব জায়গায় বাজার মূল্যর কথা আসলে একটা কথাই আসে, পেঁয়াজের দাম আর হীরা জহরতের দাম প্রায় সমান। কিন্তু তাতে আমার কি, আমি তো ভাই পেঁয়াজ ছাড়াই খুবই মজা করে তরকারি রান্না করতে পারি। কেউ খেয়ে বুঝতেই পারবে না যে তরকারিটা পেঁয়াজ ছাড়া রান্না করা হয়েছে। তাই আজকে আমি করলা দিয়ে আর মাছের মাথা দিয়ে পেঁয়াজ ছাড়া খুবই সুস্বাদু একটা রেসিপি শেয়ার করছি। সেই দিন এই রেসিপিটা তৈরি করার পরে আমি নিজেই অবাক হয়ে গিয়েছি, এত মজার তরকারি, আর ঝোলটাও একদম পারফেক্ট হয়েছে পেঁয়াজের তরকারির মতো। প্রথমে এখানে আমি 2টি করলা নিয়েছি, যেটার ওজন প্রায় 300 গ্রামের মতো। তারপর এখানে 1 চা চামচ হলুদ, একটি মশলা তৈরি করে নিব। তার জন্য আমি 1 চা চামচ বা স্বাদ অনুযায়ী মরিচ গুঁড়া নিয়েছি, নিয়েছি 1 চা চামচ রসুন ও ধনিয়া গুঁড়া, দিয়েছি 1/4 চা চামচের মতো হলুদ গুঁড়া, আর 1.5 চা চামচ আদা রসুন পেস্ট, লবণ দিয়েছি স্বাদ মতো, আর অল্প পানি দিয়ে এই গুঁড়া মশলাগুলো ভালো করে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিলাম। এবার আমি প্যানে তেল দিয়েছি, তেলটা আপনি আপনার ইচ্ছে অনুযায়ী কম বেশি করে দিতে পারবেন। মিক্স করে রাখা মশলার মিশ্রণটা দিয়ে সামান্য পানি দিয়েছি, এবার এই মশলাটা ভালো করে কষিয়ে নিব। অপরদিকে আমি একটা ব্লেন্ডার জাগ নিয়েছি, আর নিয়েছি মাঝারি সাইজের একটা টমেটো। টমেটোটা আমি একটু কেটে তারপরে পিউরি করে নিব, অর্থাৎ পেস্ট করে নিব। আপনারা চাইলে চিকন চিকন করে কেটেও দিতে পারবেন। তো এখন এই মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিলাম এখানে টমেটোর পেস্টটা। তো টমেটোর পেস্ট দেওয়ার পরে নেড়ে চেড়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো সামান্য একটু পানি দিয়ে দিলাম ব্লেন্ডার জগটা ধুয়ে। দেখুন এই মিশ্রণটা একদম ভালো করে কষানো হয়ে গিয়েছে, তেল ভেসে উঠেছে। এবার এখানে আমি একটি কোরাল মাছের মাথা আর লেজের অংশ দিয়েছি, আপনারা চাইলে যে কোনো মাছ এখানে দিতে পারবেন। এই যেমন রুই মাছ, পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ, কাতলা মাছ, আর চাইলে শুধু মাছের অংশ দিতে পারবেন মাথা না দিয়ে। তো ভালো করে একটু কষিয়ে নিয়েছি, এবার এই মাথা আর লেজগুলো তুলে নিলাম, দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা করলাগুলো। করলা দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিতে হবে। তো এই যে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আমি, আর দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে কালারটা কি সুন্দর লাগছে। তো এখন এখানে আমি পানি দিচ্ছি, পানিটা পরিমাণ বুঝে দিতে হবে, কতটুকু ঝোল রাখবেন বা কতটুকু সেদ্ধ করবেন। ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিয়েছি, যখন 80% মতো সেদ্ধ হয়ে গেল, এই পর্যায়ে আমি আগে থেকে কষিয়ে রাখা মাথা আর লেজের অংশটা দিয়ে নেড়ে চেড়ে এবার পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। মাঝে আরও 2-1 বার আমি নেড়ে দিয়েছিলাম। এখন এখানে আমি কাঁচামরিচ দিচ্ছি আর সামান্য লবণ দিচ্ছি, লবণটা কম হয়েছিল তাই। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, সব কিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আচ্ছা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরই মাঝে আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে, পেঁয়াজ ছাড়া পারফেক্ট একটা রেসিপি, একবার হলে ট্রাই করে দেখবেন, এতটা সুস্বাদু না ট্রাই করলে কিন্তু বুঝবেন না। আজকে বিদায় নিচ্ছি।